বর্তমানে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কাতার থেকে বছরে প্রায় 40 কন্টেইনার অর্থাৎ 2.5 মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করছে। যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানির বাজারে ঊর্ধ্বমুখী পারদের পাশাপাশি জ্বালানি পণ্যের প্রাপ্যতার প্রশ্নেও জটিল পরিস্থিতি বিশ্বজুড়েই। এমন অবস্থায় জ্বালানি সংকট মেটাতে কাতারের সঙ্গে লেনদেনের মাত্রা আরও বাড়ানোর উদ্যোগ সরকারের তরফে। এলডিসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর দোহা সফরে জ্বালানি পণ্য বিশেষত আরও বেশি পরিমাণ এলএনজি পাওয়ার পথ সুগম হল। রোববার স্থানীয় সময় সকালে কাতারের ন্যাশনাল কনভেনশন সেন্টারের দ্বিপাক্ষিক সভাকক্ষে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ এলএনজি আমদানির পরিমাণ 1 মিলিয়ন টন পর্যন্ত বাড়াতে চায় এমন প্রস্তাব শেখ হাসিনার কাছে শোনার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আশ্বস্ত করেছেন জ্বালানি সহযোগিতার বিষয়ে। এছাড়া প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণও আমির গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এনার্জি আমরা আরও অধিক হতে চাই, ইতিমধ্যেই আমরা আপনাদের থেকে এনার্জি আপনার আনি, তবে আই ওয়ান্ট মোর। আমির সাথে সাথে বললেন যে আপনার যাওয়ার আগে আমাদের এনার্জি মিনিস্টারকে আমি বলবো আপনার সাথে আলাপ করতে, আমরা আপনাকে সাহায্য করতে চাই। এই কাতার সবসময় বাংলাদেশের সাহায্যের জন্য এগিয়ে আস। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড গেস্টচার। এই সফরে সম্মেলনের পাশাপাশি আমিরের সঙ্গে সরকার প্রধানের এই বৈঠককে বেশ ফলপ্রসূ বলছেন নীতি নির্ধারকরা। জ্বালানি সংকট সমাধান ও বাংলাদেশে বিনিয়োগেও দেশটির ইতিবাচক ভূমিকা থাকবে বলে আশা করা হচ্ছে। সময় সংবাদ, কাতার।